কৃষক আইন বাতিল, সঙ্গে পরিযায়ী শ্রমিকদের বঞ্চনা, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি, স্বজন পোষণ, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে আজ মহামিছিলে অংশ নিলেন অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের বেলডাঙায় এই মহামিছিলে তিনি হাঁটেন, তারপরই এক জনসভায় বক্তব্য রাখে। সেখানে রাজ্য ও কেন্দ্র সরকারকে রীতিমতো তুলোধনা করলেন তিনি। কি বললেন চলুন শুনে নি। বেলডাঙা থেকে শামীম আহমদের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। কৃষকদেরকে আমরা সমর্থন করেছি। আজকে দেখুন একটা সরকার দিল্লিতে সিঙ্গু বর্ডারে, টিকরি বর্ডারে, শাহজাহানপুর বর্ডারে লাখে লাখে কৃষক বসে আছে খালি আকাশের নিচে। এক ডিগ্রির নিচে তাপমাত্রা, শীতে শীতে বেহাল অবস্থা। সেখানকার মানুষ ফকফক করে কাঁপছে, ঠান্ডায় জায়গা ছাড়ছে না। তাদের একটাই বক্তব্য, আইন প্রত্যাহার করো। 102 বছরের মানুষ সেই আন্দোলনের স্বামী, 10 বছরের বাচ্চা সেই আন্দোলনের স্বামী। সেই আন্দোলনে শিখ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, দলিত আছে, আদিবাসী আছে, সবাই আছে। সেই আন্দোলনকারীদেরকে মোদী সরকার বলছে তারা খালিস্তানি, তারা পাকিস্তানি। বলুন, কিছু বলার উপায় নাই গেছে? কিছু বলার উপায় নাই গেছে? আজকে তাই ভারতবর্ষের মানুষ আপনার জীবন নিয়ে ভাবুন, আপনার জীবনের মৌলিক সমস্যা নিয়ে ভাবুন। আজকে পরিযায়ী শ্রমিক আমাকে মারা দিলেন। কেন তারা পরিযায়ী শ্রমিক? কারণ বাংলায় কাজ নেই। কেউ শখে এ রাজ্য থেকে, এ দেশ থেকে, এ গ্রাম থেকে, গ্রাম থেকে কেউ বাইরে যায়নি, কেউ শখে বাইরে যায়নি। রুটি নাই, রুজি নাই, তাই তারা বাইরে গেছে। হঠাৎ করে লকডাউন, তাদের দেখার কেউ নেই। ভারতবর্ষের সরকার বলে আমরা আচ্ছা দিন লাগিয়ে, ভারতবর্ষের মোদী সরকার বলেছিল সোনার দিন আনবো। কিন্তু যখন লাখে লাখে পরিযায়ী শ্রমিক ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, সে দৃশ্য আপনারা দেখেছেন টিভিতে। জনকল্যাণ ময়দানের দিকে এগিয়ে আসছে।